আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছি না, ভাবলাম আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি সাত বাগানে অনেক রকম ভাবে সাত বাগান করি, সেই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকেও নিয়ে আসছি ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শুরুতেই, আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এগুলো ধনে পাতা, মাশাল্লাহ অনেক বড় হয়েছে। এখানে একটা আম গাছ আছে, সেই আম গাছের গোড়াতে আমি অনেকটা জায়গা ফাঁকা ছিল, আর এটা কিন্তু বেশ বড় একটা ড্রাম। তো এই ড্রামে ভাবলাম যে এতটুকু জায়গা ফাঁকা পড়ে আছে, তো একটু ধনে লাগিয়ে দিই ধনে পাতা। তো লাগিয়েছিলাম, মাশাল্লাহ দেখেন আমি অনেক দিন খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করব করব করে করে করা হয়নি, আজকে ভাবলাম যে করেই ফেলি। জাস্ট আপনাদেরকে দেখালাম যে একটা গাছের গোড়াতে বড় ড্রামে যখন জায়গা ফাঁকা থাকে, তখন কিন্তু পাশাপাশি আপনারা এইসব শাক, যেমন সরিষা, মূলা শাক, লাল শাক বা ডাঁটা বা এরকম ধনে পাতা, এইসব কিন্তু লাগাতে পারেন। এটা কিন্তু জায়গাটা আর ফেলে রাখা হলো না, আর একটার পাশাপাশি আর একটা এরকম লাগালে কিন্তু খুব সুন্দর হয়, আর এক কাজের সাথে দুইটা কাজ হয়ে গেল। তো আপনারা এরকম সাত বাগানে যাদের এরকম বড় ড্রামে অনেক গাছ লাগিয়ে থাকেন, যেমন আমড়া গাছ, বারোমাসি আম গাছ, মাল্টা গাছ, এই পাশাপাশি কিন্তু আপনারা এই শাকসবজিগুলো লাগাতে পারেন। আমার এখানে কিন্তু একটা বেগুন গাছও আছে, কালো বেগুন গাছ, এই যে পাশাপাশি দেখতে পাচ্ছেন, এটা কাটিং করে দিয়েছিলাম। কাটিং করার পরে আবার খুব সুন্দর হয়ে নতুন শাখা পলা বের হচ্ছে, এটার মধ্যে নিশ্চয়ই কয়েকদিন পরেই বেগুন ধরবে ইনশাল্লাহ। তো তার পাশাপাশি আবার এই যে ধনে পাতাগুলো কিন্তু অনেক বড় হয়েছে, দেখুন আমি ভিতর থেকে কিন্তু কেটে কেটে খেয়েছি, সেটাও দেখা যাচ্ছে যে, আর এগুলো কিন্তু বেশ বড় হয়েছে। আমি ভাবতেছি যে এটা কেটে নিয়ে যাব একদম উপর থেকে, আর গোড়াটা থাকবে সেটা থেকে আবার আমি ধনে পাতা পাবো। আপনারাও এই পদ্ধতিটা ফলো করতে পারেন, আপনারা উপর থেকে এই 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 গোড়াটা রেখে আপনারা উপর থেকে যে এইটুকু কেটে নিয়ে যেতে পারেন, আর নিচে থেকে কিন্তু গোড়া থেকে কিন্তু আবারও আপনি ধনে পাতা পাবেন সেম। আমি এরকমভাবে প্রতি বছরই খাই, তাই এই জন্য আমার কিন্তু খুব বেশি লাগাতে হয় না, আমার এগুলো থেকেই চলে যায়। তো এই ছোট্ট ভিডিওটা নিয়ে আসলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ইনশাল্লাহ নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।